বুধবার শমশেরগঞ্জে ভোট প্রচারে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী সমর্থনে প্রচার সারলেন সাংসদ। শমশেরগঞ্জের গাজীনগর মালঞ্চ এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন সাংসদ, কথা বললেন সাধারণ মানুষের সাথে। প্রচারে ছিলেন তৃণমূল প্রার্থীরাও। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট চাইছি। মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থীদের তিনারা দুহাত তুলে আশীর্বাদ করছেন। এটা একটা মানে আজকের যেভাবে মানুষ রাস্তায় নেমে ঢল নেমে একবারে মানুষকে প্রার্থীদের উৎসাহিত করছে, আমরা অভিভূত। এবং এই অভিভূত শুধু নয়, এটাকে দেখে আমরা উন্নয়নটা বেশি থেকে বেশি, আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন রয়েছে সেটা বেশি থেকে বেশি যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি।